নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতের মোবারক আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। যখন চাঁদ দ্বিখণ্ডিত হয় তখন দ্বিখণ্ডিত হওয়া তো বহু দূরের কথা, চাঁদ সম্পর্কে অনেকেরই ধারণাই ছিল না ঠিক মতো। ঘটনার সূত্রপাত হয়েছিল এরূপ যে তখনকার মক্কার কাফেরেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তকে অস্বীকার করে, তারা ওনার কাছে নবুয়তের নিদর্শন চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার হাতের আঙুলের ইশারায় চাঁদকে দুটুকরো করে তাদের দেখিয়েছিলেন, কিন্তু তাও অনেক বড় বড় জাহেল ঈমান আনেনি। এই মোবারক বিষয়টি পবিত্র কোরআনুল কারিমেও উল্লেখ করা হয়েছে। কোরআন শরীফে ইরশাদ হয়েছে কিয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, তারা যদি কোনো নিদর্শন দেখে থাকে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি সহিহ হাদিসেও রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন এবং একখণ্ড পাহাড়ের পশ্চাতে চলে গেল ও একখণ্ড পাহাড়ের উপরে রইল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থেকো। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা শরীফ বাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার নবুয়তের নিদর্শন দেখতে চাইল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার হুকুমে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন। এই ঘটনাটি সাহাবায়ে কেরাম ও কাফেরেরা দেখতে পেল। চাঁদের এই দুই খণ্ড হেরা পাহাড়ের দুই পার্শ্বে চলে গেল। আমরা মুসলিম হিসেবে ইসলামকে বিশ্বাস করব কোরআন ও হাদিস অনুসারে। ইসলামের যে কোনো কথা আজকের কথিত বিজ্ঞান সমর্থন করুক বা না করুক, এতে আমাদের কিছুই আসে যায় না। বিজ্ঞানের উপর নির্ভর করে ইসলাম বিশ্বাস করাটা আসলে একটা প্রতারণা ও মূর্খতা ছাড়া কিছুই না। এটা এক ধরনের ভণ্ডামি। নিজেকে একজন মুসলিম দাবি করে এদিকে বিজ্ঞান সমর্থিত হলে ইসলামের কথা বিশ্বাস করে, এমন ভণ্ডকে ইংরেজিতে হাইপোক্রিট বলে, যেটার আরবি সমার্থক শব্দ হলো মোনাফেক। ইসলামের তথ্য মতে মোনাফেকের স্থান সপ্তম, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কোনো কাফেরও প্রবেশ করবে না। মহান আল্লাহ পাক তিনি, তবে দিন দিন বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে মহান আল্লাহ তাআলার নিদর্শন এবং কোরআনের বৈচিত্র্য তত সত্যতা প্রমাণ পাচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন সত্য এবং অবিকৃত, কিন্তু বিজ্ঞান এখনও কোনো তথ্যই 100% সঠিক এমনটা বলতে পারে না, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের থিওরিগুলোও পরিবর্তন হচ্ছে। আবু জেহেলের নেতৃত্বে একদল মূর্তি পূজারীরা ও ইহুদিরা জানায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান আল্লাহ পাকের রসূল তা তারা মেনে নিবে যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছে মোনাজাত করে চাঁদের দিকে ওনার মোবারক পবিত্র আঙুলের ইশারা করলে ওই অলৌকিক ঘটনাটি ঘটে। ওই আরব মুশরিকরা ওই মোজেজাকে অস্বীকার করে একে জাদু বলে অভিহিত করে, কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ ওই ইহুদিরা তাওরাতে পড়েছিল যে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওনার উত্তরসূরি হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য মহান আল্লাহ পাক চাঁদ ও সূর্যকে স্থির করে রেখেছিলেন।